আমার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা বলি আল্লাহকে যদিও বা চোখ দুইটা দেখতে আমার মত আল্লাহর বলির হাত দুইটা দেখতে আমার হাতের মত পাও দুইটা দেখতো আমাদের পায়ের মত আল্লাহর বলি তোমার আমার মত ঘুমায় আল্লাহর বলি তোমার আমার মত খায় আল্লাহর বলি তোমার আমার মত সংসার করে কিন্তু তোমার আর আমার মত হইলো তিনি কিন্তু তোমার আর আমার মত নয় ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না আল্লাহর ওলি কিসের মত আমার রব্বুল আলামিন বুখারী শরীফ কিতাবুর রেকাত বাবু তাওয়াজ্জু অধ্যায়ের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবার জবান দিয়ে এই হাদিস খানা রিওয়ায়াত করা হয় যেটা আমার আল্লাহর কালাম নবীর জবান দিয়ে বলেছেন বড় করে বলেন সুবহান হাদিসে কুদুসি বলেন না হাদিসে অনেকে বলবেন হুজুর ওয়াজ করে গেছে দলিল তো দেই নাই সুন্নিরা বিশেষ করে গৌসুল আজম মাঝবান্দারের গোলামেরা দলিল ছাড়া কথা বলে জোরে বলেন না দলিল ছাড়া কথা বলে আমার ওলি আল্লাহর ক্ষমতা কেমন আমার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে করছো তারা তোমাদের মতো চোখ দুইটা তাই তোমাদের মতো না 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 আমার গৌসুল আজম মাইজবান্দারের ক্ষমতা কেমন আমার রব্বুল আলামিন বলেন কুনতু সামিয়াহুল লাযী ইয়াসমাউ বিহি আমার ওলি আল্লাহর চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন ও আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্দারি রে তোমার চোখ মানুষের চোখের মতো হলো মানুষের চোখ পর্দার আড়ালের বাইরে দেখতে পারে না কিন্তু তোমার চোখ দিয়া তুমি আল্লাহর 18,000 মাখলুকাত দেখতে পারবা কারণ তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন রয়েছে বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ মারহাবা মারহাবা জিন্দাবাদ 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 ঠিক কি না আর জোরে হন আওয়াজ ঠিক কি না এই জন্য তো বলে কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাঝবান্দারি এখানে মহব্বতের ফরন পড়িব না না পড়িব তোরা মাঝবান্দারের গোলাম ঠিক কি না আমরা বলি আল্লাহর গোলাম ঠিক কি না মহব্বতে পড়েন কেন চিনলি না রে কেন চিনলি না রে গাউসুল আজম মাঝবান্দারি আমার গাউসুল আজম মাঝবান্দারি গাউসুল আজম মাঝবান্দারি মাওলানা কেমন কেন চিনলি না রে গাউসুল আজম মাঝবান্দারি মাওলানা কেমন ঠিক কি না এটা দুনিয়ার মোল্লাকে চিনাইতে হবে না আল্লাহ বলছেন ও আমার সৈয়দ আহমেদুল্লাহ মাঝবান্দারি ও আমার সৈয়দ গোলামুর রহমান মাঝবান্দারি ও আমার শের বাংলা তোমাদের চোখ সাধারণ চোখের মতো নয় যদিও বা কালার মিল আছে সাইজ মিল আছে দেখার মিল আছে কিন্তু মোল্লার চোখ কানেকশন হচ্ছে দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ আর ওলি আল্লাহর চোখের কানেকশন হচ্ছে আল্লাহর কুদরতি চোখের সাথে কানেকশন বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না কানেকশন দিয়েছেন কে বেজার হচ্ছে কে এখন আল্লাহর গান মানিবে না মোল্লার গান জোরে হন আওয়া মোল্লার গান মাঝে মধ্যে মিস হয় না নু হয় হালিয়ে দিলাম দেখ মুলে হদে মিলাদ কিয়াম হারাম বলি কিন্তু ইয়ার হদিন আগে একটু ভিডিও পাইলাম আজি এতে নিজে আগে কি করছি যেমন জামাতের দেলাওয়ার হোসেন সাইদির এখনো ভিডিও আছে মিলাদ কিয়ামের বিরোধিতা করে কিন্তু তাদের পূর্বে দেখেছি বাংলাদেশের চট্টগ্রামের জমিনে তারা মানুষের হৃদয়কে খুশি করার জন্য মিলাদ কিয়াম দিয়ে ঢুকেছিল ঠিক কি না জোরে হন আওয়াজ ঠিক কি না এলে কতজন আছেন নাই উদ্দীপিত ফার আমার নকা মাতাওয়া উদ্দীপিত ফার এটা লেগুনোর নাম রেখে দি বল দ যেগুন নমাতিব এগুন যে লাল পুত্র ইয়েলোর ভাই
زيكون نماتي بيكون لال كتو نو سينا فالار اچي يلار كتو مجد فاتك كي اگل لشوزا اگل لس فاتك كدرر كوازي تيكينا زيكون نماتي تاي بي مونو كو جمد كون لال كتو تورا خنو نماتي تو انا فاتي نخنو زورا خنو اللي نخنو عرب دشا خدون اصد دادا اصده كي دادا ميلاد النبيد بادا ميلاد النبي এখন যে সমাজের ডন্টর কাদা ঠিক কি না আছেন না ইয়া এই জন্য আমি তাদের নাম রেখেছি বলদ সলেদ গলদ এতলে ফরদ হলত ফরেন না ফরে যেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে হাটাজারি থেকে শুরু করে সব জায়গায় দেখেছি মাইজবান্ডার বিরুদ্ধে বলার দেরি স্টেট বাঙ্গা পড়তে দেরি হয় না ঠিক কি না ইতারের স্টেট ওই দি বাঙ্গা আর আউলি গ্রামের গোলামের স্টেট থাকবে দুনিয়াটাও চাঙ্গা আখিরাতও চাঙ্গা বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে এই জন্য তো আজকে হযরত আল হাসান সুফি মাওলানা মোহাম্মদ আনুশাদ মাইজবান্দারি কিবলায়ে আলম খানে কাবার মধ্যে গিয়েছিল হজ করার জন্য পাসপোর্ট হারাইলো ভিসা হারাইলো সব কিছু হারাইয়া তিনি আরবিও বলতে পারছেন না চোখের পানি অজর নয়নে ছাইরা তিনি শুধু নিসবত করলেন অন্তরে ঝুকায়া দিলেন মাইজবান্দারের দিকে আরে ডাক দিলেন রক্ষা করো মাইজবান্দারি রক্ষা করো রক্ষা করো মাইজবান্দারি অসহ্য হয়েছে জ্বালা অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা সহিতে নারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাইজবান্দারি সুবহানাল্লাহ আর এনে আর দিন পর হুজুর রক্ষা করো হইলেন না বল খালি তিনটম না ফরিসের তিন ডাক দিলে আরবে ডাক দিয়ে দে হতুন মক্কাতুন হনা আর জোরে হনা ডাক দিয়ে দে হতুন মক্কাতুন ডাক দিয়ে দে মক্কাতুন মার দিয়ে দে ডাক দিয়ে দে জাগার নাম হল মক্কা আর মার দিয়ে দে সক্কা সুবহানাল্লাহ হনা আর ডব্লিউ ডব্লিউ দুনিয়া তো খাই দে ফক্কা খবর তো যে খাই বুঝে ধাক্কা ঠিক কি না আর জোরে খনা ঠিক কি না ডাক দিয়ানোর দেরি আমার গৌসুল আজম মাইজবান্দারি তিনি যদিও বা চট্টগ্রাম ফটিক শরীফ জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন ওরে সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্দারি রে যদিও বা তুমি চট্টগ্রামের ফটিক শরীফ জমিনে কুনতু সামিয়াকুল্লাজি ইয়াসমাগু বিহি আমি আল্লাহর সাথে তোমার কানেকশন লাগায়া দিলাম মক্কা থেকে ডাক দেওয়ার দেরি তোমার শুনতে দেরি হবে না ঠিক কি না শুধু তাই নাই ওয়া বাসরা কুল্লাযী ইউবসিরু বিহি আমার গৌসুল আজম মাইজবান্দারির ক্ষমতা আল্লাহ আরো বাড়াইয়া দিলেন ও আমার ওলি আল্লাহ তুমি শুধু শুনবে তাই নয় আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দান করলাম তুমি থাকবা চট্টগ্রামে আর তুমি এখান থেকে দেখবা মক্কা শরীফ পর্যন্ত শুধু নয় সারা জাহানটা তোমার হাতের তালুর মধ্যে সরিষা দানার মতো দেখবা কারণ আমি আল্লাহর কুদরতি চক্ষুর সাথে ওরে আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্দারি তোমার কানেকশন লাগাইয়া দিলাম ঠিক কি না এই কানেকশনের দাম আছে কি নাই এই জন্য তো আমরা বলি আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব গৌসুল আজম বলে বলে জীবনে কাটাব আমি হযরত কিবলা বলে বলে জীবনে কাটাব আমি তোমারে ছিলাম তোমার থাকিব আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব আনু সাহাব বলে বলে জীব
আচ্ছা কানেকশন দিয়েছেন কে কিন্তু বেজারত দেখুন এখন আল্লাহটা মানবেন না মোল্লাটা জোর কোন আওয়া আল্লাহ মিছা তো হয় না কোন ইয়ার দেশত কত ফাঁড়া চল আছে কি চল কথা আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে জোর কোন নাউজুবিল্লাহ যাই নাউজুবিল্লাহ নবী মানো দুজাইবি কই আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে নাউজুবিল্লাহ বলেন এটা তাদের দ্বারা সম্ভব কিন্তু যারা আল্লাহর প্রতি ইয়াকিন আছে রাসূলের প্রতি ইয়াকিন আছে জেনে রাখো আমার আনুসা মেজবানদারি কিবলায়ে কাবা ডাক দেওয়ার দেরি আমার হযরত কিবলা শুনতে দেরি হয় নাই শুধু শুনেছে তাই নয় তিনি দেখেছেন যেমন আমরা ইউটিউব ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দেখি কিন্তু খাবার কি ডাউনলোড করেন যায় না ফিজা ইউটিউবে তো ডাউনলোডে বাইরে বুনে এনে সাইট তারিবে দে লেশ করি বুদে কি করি বুদে লেশ কোনাবা কি করি বুদে আরে এনে লেশ বাবার অভাব নাই আশেপাশে লেশ বাবার অভাব ঠিক কি না আরে জোর কোনা ঠিক কি না এটা ফিরুল মিদ্দে বেশ কম আছো বা ও গোল দে এক নম্বর ফির জিবেরে মক্কাতুন ডাক দিলে উনা যায় আর গো খ নম্বর জোর কোনাবা হয় নম্বর মুড়িতে উড়ি মারি বেলাতে ফিরে হইন না পারে খনা মারি বেলাতে মুড়িতে ফিরে উড়ি কি করি বলি এদিনে ফেসবুকে দেখি খান্দের আমালু দুলুলে তিন চুটো লড়দি পেরগে মেরে ফেলেছে হসুত রড়দি বলে আহদি দুনিয়া চললিতে তিন সুতো খবর চলতে বইন ফুতো দশ সুতো ঠিক কি না আর গো খান্দার বিচার চাই আমালো জরুরে কুত্তর না চেরা চেরা বাইর করে দিছে কি নান বলা আখ দিল্লা কা বাইর করে আখ খামজেন দিল্লে মানো এন দিল্লে তোর আর গুন বাইরে দে ডগ দিল্লে আর 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 গুন বাইরে দে টাইগার দিল্লে বাঘ দিল্লে ঠিক কি না তো বাঘতম তো বাঘই বাবা আজি বাঘতম কি ইয়াল কুত্ত হয় না আর ইয়াল কুত্ত তুমি কি বাঘই না বা ঠিক কি না আর জোর কোনা ঠিক কি না ক্ষমতা দিয়ে দেখনে আর জোরে বলেন না কে ও নওজোয়ান ভাইরা খবরদার খবরদার তোমার যৌবনকে দুনিয়ার প্রেমে নষ্ট করিও না তোমার জীবনটাকে মিথ্যার মধ্যে ধ্বংস করিও না জানো জানো তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে থাকো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদত তোমাকে করতে হবে তবে জেনে রাখো ইল্লা লিয়াবুদুন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় তাফসীরের মধ্যে বলছেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন আল্লাহর পরিচয় পাওয়া তুমি জন্মের পরে মায়ের পরিচয় পাইলা মায়ের দুধের গন্ধ চিনলা মাকে চিনলা বাবা চিনলা ভাই চিনলা বন্ধু চিনলা প্রেমিকা চিনলা বান্ধবী চিনলা স্কুল চিনলা কলেজ চিনলা ক্ষমতা চিনলা ব্যাংক ব্যালেন্স চিনলা শহরের জায়গা চিনলা কিন্তু যে আল্লাহ তোমার সাহিরগের চাইতেও কাছে তাকে একবার চিনার চেষ্টা করলা না আফসোস 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 কিন্তু আমার আনুসা রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু সীমাবদ্ধ নয় দুনিয়ার প্রেমের মধ্যে তিনি আমার আনুসা রহমাতুল্লাহ আলাই তিনি খোদা তালাশের জন্য গাউসুল আজম মাইজবানদারির মতো আল্লাহর ওলির কদমে গিয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন আমার গৌসুল আজম মাইজবানদারিকে ডাকার দেরি শুনতে দেরি হয় নাই আচ্ছা বলেন তো আমার গৌসুল আজম মাইজবানদারিকে ক্ষমতা দিয়েছেন কে আর জোর হন আবা কিন্তু বেজার দে তইলে হারগান নাম দে আল্লাহ কেমন ক্ষমতা দান করেছেন আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার বলি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝার মতো তোমার ক্ষমতা পাঁচ বছর যে ক্ষমতা নেই আল্লাহর বলির ক্ষমতা কি সরকারের ঢেলে পাঁচ বছর নেই দশ বছর নেই পনেরো বছর নেই কুড়ি বছর নেই আল্লাহ কতদিন আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেন বিসমিল্লাহ الرحمن الرحيم
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الله أكبر. بلن এটা কার কথা? আল্লাহ বলেন খবরদার ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবা না করবা না করবা না কারণ বিয়াদবি জুমগজি এগুন এক গো অ্যাক্সিডেন্ট দিতে কি দিতেছে নো দেখি ঠিক কি না আল্লাহর ওলির সাথে বিয়াদবি করবা না সাবধান কি দান ওয়া মাথা না ওয়া কি দান কেন সাবধান মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব যেই ব্যক্তি আল্লাহর বলির বিরোধিতা করে আমার আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম আল্লাহ লয় যুদ্ধ করিতে পারিবে না ক্ষমতা আছে না এডামে দূরই না নমরুদে সাইল গরিবের লাই ইব্রাহিম খলিলুল্লাহর হইল এই নমরুদ কি চেয়েছিল বলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করব ইব্রাহিম তুমি তোমার খোদাকে বলো ক্ষমতা থাকলে আমার সাথে মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ একদিকে আরেক দিকে লক্ষ লক্ষ নমরুদ বাহিনী ইব্রাহিম খলিলুল্লাহ কেঁদে দিলেন আল্লাহ তোমার সাহায্য যদি না আসে আজকে ইব্রাহিম লজ্জিত হবে তা নয় লজ্জিত হবে আল্লাহ তুমি তোমার সম্মান তুমি কিভাবে রক্ষা করবে তুমি আল্লাহ জানো আল্লাহ বললেন আমি আমার বাহিনী পাঠিয়ে দিচ্ছি বাহিনী কি মোড়া মিক কেন লম্বা মিক কেন খত্তর ইকিনি সিরি হয় না খত্তর ওয়া আবার ইবে তাও আবার পরিপূর্ণ ন টেঙে কান লেঙ্গা টেঙে কান নাই লেঙ্গাই উড়ি উড়ি আগে ইবের নাম কি হওয়া মশা হয় না তোমারা বরবালা মানুষ এটা মশা টসা নাই আল্লাহর না খটর ন দে এনে সুমু দে দে মাঝে মধ্যে মশা খটর ন দে আর ঘর গেলে তো আগে মশা আইব কোন রকম মশুরি ঢুকি পেলে আগে জাতীয় সঙ্গীত নাই কি সঙ্গীত মশার জাতীয় সঙ্গীত কি জানে না পু ইবে খাস জাতীয় সঙ্গীত ইতে হদ দেবা দে খরাইম দে বড় আগে জাতীয় সঙ্গীত নাই তো কি দিম দে আছে না নাই আগে দি খাই তুই ইউজ খাই যা গো শোনা তুই জাতীয় সঙ্গীত কেউ না ঠিক কি না নমরুদুর নাকুদি ঢুকি হড়ে গিয়ে দেওয়া মাতা জাগিরিতে কত বিসমিল্লাহ রহমানি রহিম আই এম স্টার ঠিক কি না উদম মারা দে বিনা পয়সায় করোনা ভাইরাসের ইঞ্জেকশন চলে দে নমরুদদের মাতা তাল্ল ভিতরে ফুড়ে বেলার নমরুদর খাদেম আসিল দুয়ো ডাক দিয়ে খাদেমে সুকরা খাদেমে কবরা দুজন জুতা ল খাদেমের জুতা নমরুদের তুতা খাদেমের জুতা নমরুদের তুতা কারণ নমরুদের ইমান হয়েছে বুতা সে আস্তে একটা ফুতা ঠিক কি না খাদমার হদে কি সালি কি মার নকা মাথা ওয়া কি মাইতে হদে আর জোরে হনা কি মাইতে হদে জুতা মাইতে মাইতে এক খাদম বলি যে টমেটো বাইর করে ফেলি আর খাদম কো গোলালু বাইর করে ফেলি একদিন খাদমে যেতে ইন্দি খাদমে জুতা মাইলে মুসাই হদে আই এম রিল্যাক্স এতন কি লয় মুসাই বিশ্রাম লয় আবার উত্তরা জুতা তামিলে মুসাহাদে বিসমিল্লাহ এম স্টার ঠিক কি না তো খোদার লয় যুদ্ধ করতে গিয়ে দবা আল্লাহ লেঙ্গে দি খাম সারি বিলি কি নম্বর দখল দি কি সালি জুরে মাসছো না হাদ মুখদা জিতে তুললে পারে বিলি খরম জুতা তো ইতে খদায় আলু পারে বিলি তো টমেটো পারে বেলাবি মাজিদ তু মারি রে জুতা বেরাই টাঙ্গরি মার্গি মাতার মগজ দেখিও গিয়ে বাইরে গিয়ে মুসাফত দেবার আর খামশেষ ইতে বিসমিল্লাহ করি বাইরে গিয়ে গো খোদা তো ডিউটি অক্ষর করে পালন করছে সুবহানাল্লাহ না খোদার লাই যুদ্ধ করে ফাজি না বা ফাজি না বা যারা খোদার লেঙ্গা মশাল লাই না ফারের এরা খোদার লাই যুদ্ধ করতুন করিব আল্লাহ হদ্দ ওলি আল্লাহর দুশমন অকল সাবধান বিয়াদ ফিন গইছ হদ্দে কিয়া মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব যেই ব্যক্তি ওলি আল্লাহর বিরোধিতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তাহলে বোঝা যায় যারা ওলির দুশমন তারা আল্লাহর দুশমন যারা ওলির দুশমন তারা নবীর দুশমন যারা ওলির দুশমন তারা আমাদেরও দুশমন ঠিক কি না বেটে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক জোরোগানা সম্পর্ক ঠিক কি না তো দরসরে পড়েন সালাত নিয়া
আনুশা ছিলেন কোথায় খাইবেলে ইহাল্লা জোরা হনা আসল দি ঘরে মার দি দে সক্কা আসল দি মক্কা মার দি দে সক্কা হনা মার দি দে কি আর ডব্লিউ ডব্লিউ খাত দে ফক্কা ইতারা খাত দে কি ঠিক কি না ইতারা এর তো ফক্কা হার খবর খাইবো তো ধাক্কা খবর খাইবো দেখি এনে ডাক দিও ন দেরি আমার গৌসুল আজম মজবন্দারি কিবলাই আলম আমার হযরত আনুশা মজবন্দারির কাছে ছিল চট্টগ্রামে চলে গেল মক্কায়ে মুকাররমায় আনুশার সামনে ও আমার আনুশা তুমি ডাক দেওয়া দেরি গৌসুল আজম মজবন্দারি দয়া করতে দেরি করে নাই গৌসুল আজম মজবন্দারি রে এত দূরে গেলা কিভাবে কোন প্লেনে গেলা কোন টিকেটে গেলা আমার আল্লাহ বলে খবরদার ওয়ালি আল্লাহ শানে টিপকিরি মাইরো না ওয়ারি জিলা গুল্লাতি ইয়ামশি বিহা কারণ আমার ওয়ালি আল্লাহর কদমের সাথে আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন তারা চাইলে পলকে মক্কায় পলকে মদিনায় পলকে বাইতুল মুকাদ্দাসে যাইতে পারে বড় করে বলেন সুবহান ঠিক কি না ক্ষমতা দিয়ে দেখনে জোরে হনা কনে আনুশা কেঁদে দিলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন গৌসুল আজম মাইজবান্ডারিকে যখন পেলেন দুই চোখের পানি ছেড়ে বলেন মুর্শিদ অনিদানের মাওলারে এই দাসরে কবুল করলানি মাওলায় অনিদানের মাওলারে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ ফাইদা সাইতে মনে হনে মাইজবান্ডার আওলাদ যত দেখি তত দেখতে মনে হয় না হয় না হয় কারণ কি তোরা দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না ও তোরা দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না আঠারো হাজার আলমেতে ওরে আঠারো হাজার আলমেতে আছেন আমার হজরত কেবল মৌলানা আঠারো হাজার আলমেতে আছেন আমার রহমান বাবা মৌলানা দেখলে ছবি পাগল হো বি সুবহানাল্লাহ হনাওয়া এই জন্য আমার গৌসুল আজম মাইজবান্ডারি কেবলে আলমকে ডাক দেওয়ার দেরি কিন্তু আমার হজরত জাইয়া উপস্থিত হইতে দেরি হয় নাই হজরত কেবলার দুই চোখের পানি ছেড়ে হজরতের দিকে তাকায়া বলে হজরত কেবলারে বিছানায় পাসপোর্ট নাই আমার তো কিছুই নাই এখন আমি অ্যারেস্ট হয়ে যাব এখন আমি কি করব কেমনে যাব আমি বাংলাদেশে আমার গৌসুল আজম মাইজবান্ডারির কদমে ছায়া পাওয়া নিয়ামতের ব্যাপার কারণ আমি শুনেছি নিগাহে বলি মে ইয়ে তাসির দেখি নিগাহে বলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি সুবহানাল্লাহ বলেন না তকদির ফলটাই না না ফলটাই ফলটাই দিয়ে না খোদাই যাইবার কথা আছিল যে জিয়ালত এসি দে ঘরে চট্টগ্রাম খনা ঘরে হজরত কেবলা নে কেগনে লেগা বেটা রো না মত ঘবড়া না মত মে আ গয়া হু তুমনে পুকারা মেনে কেসে না আও বেটা ঘবড়া না মত রো না মত হুজুর গৌসুল আজম কি তরফ নজর কিয়া আর হুজুর গৌসুল আজম নে উনকি সামনে এক রোশনি দিয়া এক মোমবাতি দিয়া রোশনি দেকর কহা এ আনু মেরা ইয়ে রোশনি কো পকড় লো আমার এই মোমবাতিটা তুমি ধরো হুজুর মোমবাতি ধরে কি করব
রশ্মি কি طرف نظر کرو এই মোমবাতির আলোর দিকে نظر کرو আর সামনে কি طرف চলো সামনের দিকে যাও আনুশা হযরত যেভাবে বলে ওই রকম করে হযরত বলল মোমবাতির দিকে তাকাও ডানো তাকাই না বামো তাকাই না মোমবাতির আলোর দিকে তাকায় বলল সামনের দিকে চলো পিছনেও যাই না ডানো যাই না বামো যাই না সামনের দিকে যাই এক কদম দো কদম তিন কদম চার কদম পাঁচ কদম ছয় কদম সাত আট নয় দশ কদম জব দিয়া হযরত নে হুজুর গাউসুল আজম মেজ ভান্ডার নে আনুশা কি কান পে এক জিকির ফুকা তা ও জিকির জপতা গিয়া আর সামনে কি তরফ বাড়তা গিয়া জব দশ কদম দিয়া কয় কদম জোরে কোনা কয় কদম দশ কদম দি মাটিয়ম জন যাইবো নে জোরে কোনা ভারিবো নে এ স্টেডরে কোনা তুন কোনা যাই তো দশ কদমের সম্ভব দশটা কদম দেওয়ার দেরি আমার আনুশা যখন ওই মোমবাতির আলোর দিক থেকে চোখটা সরাইল দেখতে পেল তিনি আর মক্কায়ও নাই তিনি মক্কা শরীফের হেরমের ভিতরে নাই তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শুনতে পাই কারণ আমার আল্লাহ বলেন ওয়াদাই গুল্লাতি ইউতি সুবিহা আমার ওলি আল্লাহর হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন রয়েছে গাউসুল আজম মেজ ভান্ডারি বলার দেরি আনুশা মেজ ভান্ডারি দশ কদমে সুদূর মক্কা থেকে সদর ঘাটে চট্টগ্রামে বিনা পাসপোর্টে বিনা ভিসায় বিনা টাকায় বিনা ইমিগ্রেশন বিনা প্লেনে পলকের সাথে পৌঁছায়া দিল বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ 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 ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না এই জন্য তো আশেকরা বলেন এই জন্য গোলামরা বলেন মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চার হিনা ওরে কি করিব স্বর্গ সুখ ওরে কি করিব স্বর্গ সুখ আমি হযরতের নামে দি মারো প্রেমে স্বর্গ সুখ চাহিনা সলাত নিয়া এই জন্য যুব সমাজ ওরে তরুণ সমাজ আগামী কালকে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে অপর সংস্কৃতি আমরা আমাদের সংস্কৃতি ভুলে গিয়েছি আমাদের সংস্কৃতি ছিল ওলি আল্লাহর খেদমত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে রাজি করা কিন্তু আমরা ভুলে গিয়েছি সেই মাওলার কথা আমরা শুধু দুনিয়ার পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল কেউ দুনিয়ার দৌলতের পাগল কিন্তু জেনে রাখো যারা ওলি আল্লাহর পাগল তারা বনেছে মূলত আল্লাহর পাগল ঠিক কিনা খালি এখনো দূর মারিবে না ফুলুর বুঁদা লই লই যারা খালি বন্ধুর ফুলুর বুঁদা লই লই দূরিব হার খাসে যাই রে আর টোনা টুনি কদু না আছে নাই আর রাত খান মিদে ক্যাপসুল গো লাগাই দে কি লাগাই দে দে ক্যাপসুল গো লাগাই খেলো বাবু বাদ কইছো আছে না নাই কেঁচা মরিচ দি কইছো না লাল মরিচ দি কইছো এলে কত না আসলে নাই প্রেম করত দেখ খালি কথা আমি কোথাও যাব না শুধু তোমার সাথে বেড়াইতে যাব খবর যাইল কুল্লু নাফসিন জাইকাতুল খবর যাইল আন্দিস্তে জেলে বত্তা বানাই এলে বত্তা বানাইব কিন্তু আনুশা দিলে প্রেমিক বন্যে লাভ আছে ঠিক কি না আমার গাউসুল আজম মাইজ ভান্ডারির চাইতে বড় প্রেমিক কে আছে ও নওজোয়ান ভাইয়েরা তোমরাও প্রেম করো ওলি আল্লাহরাও প্রেম করে তোমরাও রাত্রে প্রেম করো ওলি আল্লাহরাও রাত্রে প্রেম করে তোমরা বারোটার পরে তোমাদের কথা চালু করো ওলি আল্লাহরাও বারোটার পরে কথা চালু করে তবে পার্থক্য হলো একটা তোমরা প্রেম করো মোবাইল দিয়া আর ওলি আল্লাহ প্রেম করে যাই নামাজ দিয়া বড় করে বলেন সুবহানাল্লাহ অন্যান্য দাম বেশি মোবাইল না যাই নামাজ
আর জোরে কোন মোবাইল না যায় নামাজ খালি ভালোবাসা দিব যদি বেশি পালন করতে মনে হয় যায় নামাজ সান বিষয়ে রে আজি নিয়ত করি ফেলবে খোদ খোদা এই রাতে হামত 100 রাকাত তাহাজ্জুদ নামাজ সহ্যম এই রাতে হামত মিদ 200 রাকাত তাহাজ্জুদ নামাজ সহ্যম এই রাতে কমপক্ষে 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব প্রেম হবে তবে দুনিয়ার নারীর সাথে নয় তুমি মাওলার সাথে বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না অনেকে আবার বলে মাইজবান্ডারে আল্লাহর নাই এখানে শুধু বাবা জান করে মাইজবান্ডারে আল্লাহ জিকির আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই ওলি আল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যার কাছে আল্লাহ জিকির পাওয়া যায় সে তো ওলি আল্লাহ হয় ঠিক কি না এইজন্য মাইজবান্ডারে আশেক বলেন দমে দমে জপ রে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে দমে দমে জপ রে মন সুবহানাল্লাহ কারণ আল্লাহ ছাড়া কোনো উপায় তো আল্লাহকে পাবেন কেমনে আল্লাহ পাওয়ার ঠিকানা হচ্ছে নবী মুস্তাফা সুবহানাল্লাহ বলেন আর নবীকে পাবেন কেমনে নবী পাওয়ার ঠিকানা হলো আউলিয়া আল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ আনুষা দামি বন্যি রে নবন্যি তুমি বন্য জানো তো না আনুষা বন্যি দে হারনিবি হজরত সিন্নি বলি সিন্নি তোমারা প্রেম করতে লাগে তো ফকটর মাল ফুরে গেলে প্রেম ফুয়ে যায় গো বলে ফকট যতক্ষণ তাজা প্রেম থাকে তাজা মাই ভক করলে জলে রেস্টুরেন্টে যে মর তকরে ডাইরেক্ট বাজি ফেলাই দেন নালে স্যার হাজার ফাঁসাটি বিল তুলে না তুমি দিবে দার কার খনে দিবে কিন্তু মিলাদুন নবিল্লা হইলে তো ফকটত কিনে তাই এত কথা তো নাই ইতারা হতা বাদ দাও আর উজুর করলে বুঝি তো হতা দুই নম্বরে চলে গেছে আর না আপনি এখনো টিয়া কদিন পরে থেকে জাল নোট 1000 টিকে জাল নোট উজুরের গলে দিয়ে দেন ওরে বাদ পার বলে হারে গলে দিয়ে দে উজুরের গলে দিয়ে 1000 টিকে চলাই নেবার দি আর রায় দিয়ে রাহ দিয়ে তো গিয়ে জাদুর বক্স লাই দাও আর পরিবারের কইতে খড় রাই দাও জাদুর বক্স লাই দই দিয়ে তো মহব্বত করে যেতে দিয়ে নলে রায় দিয়ে না অসুবিধা কি ঠিক কিনা কিন্তু ওলি আল্লাহর দরবারে কোনো জাল কাজ কারবার জোরে বলেন না কোনো জাল কাজ কারবার ও নওজোয়ান তুমি মনে করছো তোমার শরীরে তেজ সারা জীবন থাকবে কখনোই না তোমার বয়সের সাথে তুমি দুর্বল হয়ে পড়বা একটা সময় আসবে তুমি লাঠি ছাড়া একটা কদমও দিতে পারবা না ও নওজোয়ান একদিন তোমার চোখের জ্যোতি কমে যাবে তুমি চোখে তাকাবা কিন্তু তুমি দেখতেও পারবা না পড়তেও পারবা না কোরআনুল করিম আজকে তোমার চোখের জ্যোতি ভালো একবারও তুমি কোরআনটাকে খুলে দেখলা না কালকে তোমার চোখের জ্যোতি চলে যাবে একবারও তুমি কোরআন খুলতে পারবা না আজকে তোমার শরীর মজবুত তুমি একবারও তাহাজ্জুদ গুজার করলা না কিন্তু যখন বয়স হয়ে যাবে তাহাজ্জুদ পড়তে চাইবা বসলে উঠতে পারবা না উঠলে বসতে পারবা না ও নওজোয়ান আজকে তোমার সময় সামনের দিকে যাওয়া তবে দুনিয়ার প্রেমিক বনে নয় মাওলা হুসাইনের মতো নবীর প্রেমিক বনে ঠিক কি না ওই রকম প্রেমিক হতে চাই কি চাই না আমার মাওলা হুসাইন দয়াল নবীর মহাব্বতে নিজের 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত নিজের সহ কুরবানি দিল কিন্তু দয়াল নবীর কদম থেকে এক চুল পরিমাণ নড়ে নাই ঠিক কি না আচ্ছা মাওলা হুসাইনের গোলাম হতে চাই এমন কে কে আছে একটু হাতটা তুলে দেখান তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কবুল করো আমিন হন তো হুসাইনি কেন করিব নিবে দে হুসাইনি বললে হুসাইনের আওলাদর খাস জন করিব ঠিক কি না আর জোরে কোন আবার ঠিক কি না আর আওলাদর রাসূলুর কাছে গেলে ইতারের মহব্বত করি সুমদি ভালোবাসি কদম সুমদি টেন সুমদি বোধকে আরারে শিরিক ফতোয়া দে আছে না নাই এদিন নাটাজারির মূলই মরণত দেরি অ্যাম্বুলেন্স উদ করি আনার দে অ্যাম্বুলেন্স বেড়ে বেড়ে সুমো মারার দে কি বেড়ায় মারার দে না মুয়া অ্যাম্বুলেন্সের রং তুলি তুলি খাই ফেলার কিরে ব্যবহার কি ওড়ো তোরা এতদিন শিরিক শিরিক ফতোয়া দিউস ই অ্যাম্বুলেন্স বেড়ে বেড়ে সুমাকা মারর হদ অ্যাম্বুলেন্স বেড়ে মার দিতে অ্যাম্বুলেন্স বাবা
কি বাবা জোর গনা ওয়া ঠিক কি না এলে বাবাই কোন কাছে না যাবে বাবাই কোন কাছে গেলে দুনিয়া बर्बाद বাবা ফোন করবি তো কোন দিলে যে কোন রেতুন ডাকিলে মক্কাতুন না মক্কাতুন ডাকিলে এড়ো না ঠিক কি না ক্ষমতা দিয়ে দখন কোন রে খেয়াল রাখো খেয়াল রাখো যে ক্ষমতা দি এই ক্ষমতা দুনিয়ার কোথাও পাওয়া যায় না এই ক্ষমতা দুনিয়ার কোন মাদ্রাসায় পাওয়া যায় না ওই ক্ষমতা দুনিয়ার কোন প্রতিষ্ঠানের মধ্যে পাওয়া যায় না কারণ আমার আল্লাহ বলছেন কার কথা আল্লাহ বলেন ও আমার বান্দারা জেনে রাখো আমি কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়ে দিলাম ফাওয়াজাদা আব্দান কতগুলা তোমরা বান্দা পাবা ফাওয়াজাদা আব্দান মিন ইবাদিনা যাদের চলা উঠা বসা ঘুমানো খাওয়া সবকিছুর মধ্যে আমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকে জানো 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 আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল একটা রহমত দান করেছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি বড় করে বলেন সুবহানাল্লাহ